প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় হলো বীজগাণিতিক রাশি নিয়ে। তো এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের আংশিক ভগ্নাংশে কিভাবে তোমরা প্রকাশ করবে সেটা আমি আলোচনা করব। অর্থাৎ একটা ভগ্নাংশকে তোমরা আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করবে, কিভাবে প্রকাশ করবে, এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। তো আজকের এই আলোচনা থেকে তাহলে যা জানতে পারবে তোমরা কি করবে, যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে এবং আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে তোমাদের নিয়ম বা পদ্ধতি হলো পাঁচটি। আমি এই পাঁচটা পদ্ধতি নিয়েই আলোচনা করব ধারাবাহিকভাবে। তো আশা করি তোমরা যদি আমার এই আলোচনাগুলো দেখো তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বা কোনো তোমরা বাধার সম্মুখীন হবে না, ইনশাল্লাহ সবকিছু তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো আংশিক ভগ্নাংশের বিষয়টা তোমাদের সৃজনশীল প্রশ্নেও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক এমসিকিউ প্রশ্নের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটাতেই তোমাদের আংশিক ভগ্নাংশের ব্যবহারটা থাকে বা প্রয়োগ থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য আলোচনা করব পদ্ধতি এক। তো এটা আলোচনার পূর্বে আমি একটু তোমাদের বলবো যে আসলে আংশিক ভগ্নাংশ কাকে বলে। তো আংশিক ভগ্নাংশ হলো কোন একটা ভগ্নাংশকে যদি একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তাহলে সংজ্ঞাটা হলো যে কোনো একটা ভগ্নাংশকে যদি একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত ভগ্নাংশের প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তো দেখো বিষয়টা এইরকম যে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, আবার এক্স মাইনাস থ্রি, এটাকে আংশিক ভগ্নাংশে নিয়ে আসলে আমরা পাব দেখো থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান মাইনাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস টু আর ফোর ডিভাইডেড এক্স মাইনাস থ্রি। এই যে দেখো প্রথম এই ভগ্নাংশটা ভেঙে ভেঙে আমরা তিনটা ভগ্নাংশ প্রকাশ করতে পারলাম। এই প্রত্যেকটি ভগ্নাংশকে এটা একটা এই এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটাও তাহলে এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এটাই হবে আমরা একটা মূল ভগ্নাংশকে খণ্ড খণ্ড আকারে নিয়ে যাবো, ভেঙে ভেঙে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে সেটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তো আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আরো যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হলো তোমাদের প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। তো তোমরা যখন একটা ভগ্নাংশকে যখন তোমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করবে তোমরা মনে রাখবে সেই ভগ্নাংশটা তোমাদের প্রকৃত ভগ্নাংশ থেকেই নিয়ে আসতে হবে। যদি তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া হয় তবে সেটাকে তোমাদের প্রকৃত ভগ্নাংশে একটা বিন্যাস করে নিয়ে আসতে হবে, প্রকৃত ভগ্নাংশে একটা পর্যায়ে নিয়ে এসে তারপর তোমরা কি করবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে। তো সেক্ষেত্রে তোমাদের জানতে হবে যে আসলে প্রকৃত ভগ্নাংশ কোনটা আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশে দেখো তোমাদের যে ভগ্নাংশে হরের চলকের মাত্রা, হরের মাত্রা যখন তোমাদের লবের চেয়ে বড় হবে, যে ভগ্নাংশে লবের মাত্রা, লবের মাত্রা চেয়ে হরের মাত্রা বড় হবে সেটা হবে তোমাদের প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে আমি যে ভগ্নাংশ নিয়েছি দেখো এটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশে এক্স এর মাত্রা লবের লবের চেয়ে হরে এক্স এর মাত্রা কিন্তু এখানে বড়, এই কারণে এটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ দেখো তাহলে যে ভগ্নাংশে কি হবে লবের মাত্রা হরের মাত্রা চেয়ে বড় হবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। লবের মাত্রা হরের মাত্রার চেয়ে যখন বড় হবে সেটা হয়ে যাবে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে তোমাদের বিন্যাস করে কি করতে হবে প্রকৃত ভগ্নাংশ বের করে নিতে হবে, সেই প্রকৃত ভগ্নাংশটাকে তোমাদের এভাবে আংশিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আর যদি তোমাদের প্রকৃত ভগ্নাংশ দেওয়াই থাকে তাহলে তো কথাই নেই, তোমরা সরাসরি কি করবে আংশিক ভগ্নাংশ বের করার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ধাপে ধাপে তোমরা শেষ করতে পারবে। তো সেক্ষেত্রে যেমন এখানে দেখো লবের মাত্রা,
যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ কিন্তু অপরিকৃত ভগ্নাংশ, কারণ এখানে লবের মাত্রা 5, এখানে কিন্তু লবের সর্বোচ্চ মাত্রা 4, তার মানে লবের মাত্রা এখানে হরের মাত্রার চেয়ে বড় বলে এটা হলো আমাদের অপরিকৃত ভগ্নাংশ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমি তাহলে তোমাদের সরাসরি এই যে পদ্ধতি এক নিয়ে আলোচনা করবো। দেখো আমার এই আলোচনাগুলো যদি তোমরা যদি দেখতে থাকো, অর্থাৎ আমি যে পদ্ধতি এক নিয়ে আলোচনা করবো, এইভাবে পাঁচটা পদ্ধতি আমি আলোচনা করবো, তো আশা করি তোমরা একটা পর্যায়ে গিয়ে বা তোমাদের এটা আজীবন মনে থাকবে। আমি বলতে পারি যদি তোমরা এই পদ্ধতিগুলো তোমরা খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার আলোচনাগুলো দেখতে থাকো, তাহলে ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে দেখবে যে তোমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে তোমরা আর কোনো ঝামেলায় পড়বে না, কোনো সমস্যায় পড়বে না, যে কোনো সময় তোমরা যে কোনো একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে নিয়ে আসতে পারো। তো সেক্ষেত্রে দেখা যাক, তোমরা আলোচনাটা দেখতে থাকো। তো তাহলে আমি শুরুতেই আলোচনা করবো, তোমাদের হরে যদি এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, হরে যদি, খেয়াল রাখো, হরে যদি তোমাদের এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়, এখন হরে যে তোমাদের উৎপাদকগুলো থাকবে এই উৎপাদকগুলো যদি এক ঘাত বিশিষ্ট হয় তো, এবং এই উৎপাদকগুলো উৎপাদকগুলি যদি রিপিট না হয়, মানে একই উৎপাদক যদি বারবার না আসে, পুনরাবৃত্তি যদি না হয়, তবে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে আমি সেই বিষয়টা আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের শুরুতেই যে কাজটি আমরা করব, আমরা কি করব, দেখো ধরে নেব যে ধরি আমাদের যে ভগ্নাংশ এটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, আমরা ধরে নেব যে 5x প্লাস 4 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2। এখানে আমরা আইডেন্টিটি বা অভেদ চিহ্ন দেব, দিয়ে আমরা এই x এর জন্য আমরা কি করব a ধরব, প্লাস এই x প্লাস 2 এর জন্য আমরা b ধরব, x প্লাস 2, এটা দেব সমীকরণ 1। প্রত্যেকটি ভগ্নাংশ শুরুতেই, প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে শুরুতেই, মানে শুরুতেই তোমাদের যদি প্রকৃত ভগ্নাংশের থেকে, মানে প্রকৃত ভগ্নাংশ যদি তোমাদের দেওয়া থাকে আর যদি দেওয়া না থাকে, যদি অপরিকৃত থাকে, তাহলে অপরিকৃত ভগ্নাংশকে তোমাদের বিন্যাস করে প্রকৃত ভগ্নাংশ একটা বের করে নিতে হবে, সেই প্রকৃত ভগ্নাংশ নিয়ে তোমাদের এরকম শুরুতেই সমীকরণ 1 দিতে হবে। এটা একটা নিয়ম, তোমাদের শুরুতেই সমীকরণ 1 দিতে হবে আর এখানে অভেদ চিহ্ন দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, উভয় পক্ষে এই যে হরে যে মানটা থাকবে এই মান দিয়ে আমরা কি করব, গুণ করব এত দ্বারা, গুণ করলে আমরা কি পাবো, দেখো তাহলে এখানে 5x প্লাস 4 আর এখানে অভেদ চিহ্ন থাকবে a ইন্টু x প্লাস 2 আর b x, এটা দেবো সমীকরণ 2। আমরা যদি x ইন্টু x প্লাস 2 দিয়ে গুণ করি বাম পাশে, তাহলে আমার লবে গুণ হবে, তাহলে লবে আর ধরে কেটে যাবে, এখানে x আর x কেটে যে x প্লাস 2 থাকবে আর এখানে x প্লাস 2 কেটে গিয়ে আমার শুধু x থাকবে b x। তো আমি বলবো যে যা x এর সকল মানের জন্য সত্য, এটা আমি বলে নেব। এরপর যে কাজটি করবো, দেখো আমি এখানে x এর মান বসাবো, শুরুতেই আমি এই যে প্রথমে আমি a বাই x লিখলাম, এই x ইকুয়াল টু আমাকে জিরো ধরে নিতে হবে, এটা নিয়ম তোমার। তো তাহলে x ইকুয়াল টু জিরো সমী 2 এ বসাই, মানে আমরা এই যে এই সমীকরণ 2 এ বসাবো, বসালে আমরা কি পাবো, দেখো x এর মান জিরো বসাও, তাহলে 5 ইন্টু জিরো প্লাস 4, যখন তুমি মান বসাবে, মনে রাখবে যখন তুমি x এর মান যেটাই হোক না কেন, যখন তুমি সমীকরণ 2 এ বসাবে তখন এই অভেদ চিহ্ন এখানে আর দেওয়া যাবে না, এখানে তোমাদের সমান চিহ্ন দিতে হবে। তো সেক্ষেত্রে a ইন্টু জিরো প্লাস 2 প্লাস b ইন্টু জিরো, তাহলে এখানে 0 প্লাস 4 ইকুয়াল টু 2 এ প্লাস 0, তাহলে এখানে আমরা পেয়ে যাই 2 এ ইকুয়াল টু 4, অতএব এ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2। আমরা কিন্তু এ মান পেয়ে গেলাম, ঠিক এইভাবে আমাদের একটু বি এর মানটা বের করে নিতে হবে।
তো তাহলে দেখো আমরা বি এর মানটা কিভাবে বের করব, কিন্তু এখানে এ এর মান পেয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে এ এর মানটা আমি কি করব এখানে লিখে রাখব, এ সমান আমি পেয়ে গেলাম 2। এবার আমি কি করব এস x প্লাস 2 সমান আমি কি করব 0 ধরব, ধরো x প্লাস 2 সমান 0, তাহলে তুমি এখানে x ইকুয়াল টু কি পাবে মাইনাস 2, ওই মাইনাস 2 কি করব আমরা সমীকরণ 2 এ বসাবো, x এর মান মাইনাস 2 বসাবো, তো সেক্ষেত্রে দেখো x equal to minus 2 সমী 2 এ বসাই, যদি বসাই তাহলে আমাদের কি হবে দেখো 5 into minus 2 plus 4 এখানে সমান চিহ্ন হবে, তো a minus 2 plus 2 plus b into minus 2, সেক্ষেত্রে আমরা এখানে পাই minus 10 plus 4, এখানে আমরা পাবো a into 0 আর এখানে পাবো minus 2b, তো এখানে পাবো মাইনাস 6 ইকুয়াল টু 0 মাইনাস 2b, তো সেক্ষেত্রে পাবো মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 2b, অতএব b ইকুয়াল টু আমাদের আসবে 3, আমরা এখানে b এর মান পেয়ে যাই 3, তো এই যে b এর মান আমি পেয়ে গেলাম 3, আমি এখন কি করব a আর b এর মান সমীকরণে একে বসাবো, তাহলে আমার কাজ শেষ। তো দেখো এরপর যে কথা লিখতে হবে তোমাদের, এরপর লিখতে হবে তোমাদের তোমাদের যা লিখতে হবে সেটা হলো যে এ ও বি এর মান সমীকরণ একে বসায়, তাহলে 5x প্লাস 4 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু এ মান হলো 2 নিচে x প্লাস b মান হলো 3 নিচে হলো x প্লাস 2, এটাই হলো তোমাদের এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে নিয়ে আসা বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে একটা প্রকৃত ভগ্নাংশকে তোমরা কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবে বা নিয়ে আসবে যখন তোমাদের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং ওই উৎপাদকগুলো রিপিট হবে না বা বারবার আসবে না বা পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ সিঙ্গেল ভাবে থাকবে, একটা একটা করে থাকবে, তখন সেই ভগ্নাংশকে আমরা ঠিক এই নিয়মে আংশিক ভগ্নাংশে নিয়ে আসব। তো এখানে সর্বশেষ তোমরা লিখবে ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, আর এখানে তোমার সমান চিহ্ন দেবে, এখানে কিন্তু অধিক চিহ্ন দেওয়া না যেহেতু আমরা এখানে মান বসালাম, তো সেক্ষেত্রে দেখো আমরা তাহলে প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে নিয়ে আসবো, যদিও প্রকৃত ভগ্নাংশ না থাকে, যদি অপ্রকৃত থাকে তাহলে কিন্তু তোমাদের আমি বারবার বলি সেটাকে আমরা একটু বিন্যাস করে প্রকৃত ভগ্নাংশ বের করে নেবো, নিয়ে ওখান থেকে ওই প্রকৃত ভগ্নাংশকে আমরা ঠিক এই নিয়মে আমরা শুরুতেই ধরে নেব, এক একটা উৎপাদকের জন্য আমরা এ বি সি এভাবে ধরে নেব, যদি তিনটা উৎপাদক থাকে তাহলে এখানে আমি সি ধরে নিতাম, ওই উৎপাদকের জন্য আমি সি ধরতাম, তাহলে শুরুতেই আমাদের সমীকরণ এক দিতে হবে, ওই সমীকরণ একে কি করতে হবে আমাদের যে ভগ্নাংশ থাকবে ওই ভগ্নাংশে হরে যে মানগুলো থাকবে উৎপাদক থাকবে সেই মানতে আমাদের কি করতে হবে উভয় পাশে আমাদের গুণ করতে হবে, গুণ করলে আমরা কি পাবো সমীকরণ 2 পাবো, সমীকরণ 2 থেকে আমাদের কি করতে হবে আমরা যে এ বি সি ওই ধরে যে নেব ওই এ বি সির মানগুলো সমীকরণ 2 থেকে আমাদের পর্যায়ক্রমে বের করে নিতে হবে, কিভাবে এর নিচে যেমন এক্স এই উৎপাদক সমান আমাকে 0 ধরতে হবে, বিন নিচে হলে এক্স প্লাস 2 এই উৎপাদক সমান আমি 0 ধরলাম, ধরে এক্স এর মান এখানে 2 এখানে এক্স এর মান 0, এইভাবে যদি সি থাকে সেটার ক্ষেত্রেও তাই, এইভাবে আমাদের কি করতে হবে সমীকরণ 2 থেকে আমাদের এ বি সি এর মানগুলো বের করে নিতে হবে, কারণ আমার শুধু এ আর বি আমি এ আর বি এর মান বের করলাম, তো ঠিক এই নিয়মে তোমরা কি করবে এ বি সি এর মানগুলো বের করে নিয়ে ওই সমীকরণ অর্থাৎ প্রথম যে সমীকরণ এক ওখানে মানগুলো বসাবে, বসালেই তাহলে তোমাদের প্রদত্ত যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশে তোমরা আংশিক ভগ্নাংশ পেয়ে যাবে, এটাই হলো তোমাদের নিয়ম এক বা পদ্ধতি এক। তো আশা করি তোমরা আজকে এই আলোচনা থেকে আংশিক ভগ্নাংশের বিষয়টা ক্লিয়ার হলে এর পরের ধাপে
বা এর পরের ভিডিওতে আমি তোমাদের ধারাবাহিকভাবে আমি তোমাদের পরের পদ্ধতিগুলো দিয়ে যাব। তো আজকের আলোচনা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।